ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের মনে প্রশ্ন আছে যে তাওয়াফের চক্কর দেওয়ার সময় যদি সন্ধ্যাবেলা লাগে 6-7 ঘন্টা কত, এতে করে যদি 8টা হয়ে যায় তাহলে কি ওমরা কমপ্লিট হবে নাকি কাফারা দিতে হবে? আমরা বলি যে কিছুই করতে হবে না, যদি একবার কমপ্লিট করার পরে যাই কিছুক্ষণ পরে মনে হয় যে আমি 6টা দিলাম না 7টা দিলাম, তো কিছু করা লাগবে না। আর যদি তাৎক্ষণিক তাওয়াফরত অবস্থায় যদি কোনো সন্দেহ আসে, 5টা দিলাম না 6টা দিলাম, 4টা দিলাম না 5টা দিলাম, তখন চিন্তা করে দেখবে, যদি দেখে যে কোন দিকে মন বেশি যায় সেটা হিসাব করে সামনে যাবে, আর যদি সব দিকে মন একরকম যায় তাহলে কমটা ধরবে, হ্যাঁ এই হিসেবে শেষ করবে। কিন্তু শেষ করার পরে কতক্ষণ পরে মন আসলে কিছুই করতে হবে না, ওখানে থাকা অবস্থায় শুদ্ধ করে নেবে। এত সত্ত্বেও যদি এমন হয় যে বাস্তবে তার চক্কর বেশি হয়ে গেছে, এটা আল্লাহ ক্ষমা করবেন। রসুল বলেছেন, রূপে আনুমতি আল খতা নেসিয়ান, জামার উম্মতের পক্ষ থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন অনিচ্ছাকৃত ভুলকে এবং ভুলে যাওয়াকে, হ্যাঁ এগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, এতে কোনো সমস্যা নেই, কারণ এটা নিজের ইচ্ছে হয়নি। জাজাকুল্লাহ খাইরা।